আচ্ছা, আমরা গতকাল আমরা গত বৃহস্পতিবারে অনুশীলনী 5.1 এর 30 নাম্বার পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমি তার পরবর্তী কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো শেষ করে দিব। পৃষ্ঠা নাম্বার 76, তোমরা হয়তো যারা লাইভে আসো তারা এই অধ্যায়ের 76 পৃষ্ঠার 5.1 এর 76 পৃষ্ঠার অঙ্কগুলো বের করে ফেলো, মান নির্ণয় অঙ্ক। আমরা করব 31 নাম্বার। গতকাল আমি সূত্রগুলো সব লিখে দিয়েছিলাম, আজকে আমরা সেই অঙ্ক প্রয়োগ করব। খেয়াল করো, দেখো বলছে x প্লাস 1/x সমান 5 হলে প্রমাণ করো যে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এরপর হোল স্কোয়ার সমান 525। প্রথমে আমরা দেওয়া আছে কথাটা লিখে নিব। দেওয়া আছে x প্লাস 1/x সমান সমান 5। আমার অঙ্কটা বামপক্ষ ধরে করব। বামপক্ষে দেয়া আছে লেফট হ্যান্ড সাইড সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার তারপরে হোল স্কোয়ার। খেয়াল করো, দেখো আমরা এটার একটা সূত্র পেয়েছিলাম, সেটা এ স্কোয়ারের মাধ্যমে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার মাইনাস 4 × x² × 1/x². খেয়াল করো, দেখো এটা এবং এটা কেটে যায়, থাকে এক্স স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার মাইনাস 4। এখন খেয়াল করো, দেখো এই মাঝখানে এই স্কোয়ার সহ মনে করি যে আমি মনে মনে চিন্তা করলাম এটা নেই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² একটা অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্তটা হচ্ছে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 × x × 1/x। আমাদের এই স্কোয়ারটা রয়ে গেছে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা দিয়ে দিব মাইনাস 4। খেয়াল করো, দেখো এটার একটা মান দেয়া আছে 5, তারপরে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস, এটা এবং এটা কেটে যায়, থাকে 2, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস 4। 5-এর বর্গ করলে হয়ে যায় 25 মাইনাস 2, এখন 5 ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিব মাইনাস 4, 25 থেকে 2 বাদ দিলে 23, তারপরে স্কোয়ার মাইনাস 4। এখন 23-এর বর্গ করব আমরা, 23 × 23 3 × 3 = 9, 3 × 2 = 6, 1 ঘর কেটে দিলাম, 3 × 2 = 6, 2 × 2 = 4, 9 × 6 = 12, 2 হাত থাকে 1, 529 মাইনাস 4 সমান সমান 525। আমাদের প্রমাণ করতে বলছে রাইট হ্যান্ড সাইড সমান 525।
समान समान राइट हैंड साइड अतएव लेफ्ट हैंड साइड समान समान राइट हैंड साइड हमारे अंक बोले से प्रमाण करो जे ताहले लिखब प्रूव एबार खेल करो देखो एखाने एक अपशन साइड नोट दीते हबे मान बसिए अंक जरा देखो जदि एखाने बुझते ना पारो आमी आबारो क्लियर करछी देखो खेयाल करो प्रथमे आमादेर प्रश्न बोलेछे जे एक्स स्क्वायर एक्स माइनस एक्स प्लस वन बाय एक्स समान फाइव होले प्रमाण करो जे एक्स स्क्वायर माइनस वन बाय एक्स स्क्वायर होल स्क्वायर समान पाँचशो पचिस मोस्ट एकटा इम्पोर्टेंट अंक প্রথমে আমরা দেয়া আছে কথাটা লিখে নিলাম তারপরে আমরা বাম পক্ষটা উঠিয়ে ফেলছি বাম পক্ষটা উঠিয়ে আমরা এটার একটা সূত্র করেছি x x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4ab 4ab টা এখানে x ইনটু অবস্থায় আছে এটা এটা এবং কেটে যায় শুধু থাকে 4 এটা আমরা কাটাকাটি করার পর এই রাশিটা লিখলাম এখন এই অংশটা একটা নতুন করে সূত্র পড়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের অনুসিদ্ধান্ত অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা ছিল এই স্কোয়ারটা আমরা এখানে ট্রান্সফার করে দিলাম মাইনাস ফোর এবার দেখো খেয়াল করো এটার মান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে হচ্ছে ফাইভ আমরা মানটা বসিয়ে দিলাম ফাইভ মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার এখন মাইনাস ফোর এবার পঁচিশের পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ বিয়োগ টু মাইনাস টু ইকুয়াল হোল স্কোয়ার মাইনাস ফোর পঁচিশ থেকে দুই বাদ দিলে তেইশ তারপর হোল স্কোয়ার মাইনাস ফোর পঁচিশের তেইশের বর্গমূল বর্গ করলে পাঁচশো উনত্রিশ মাইনাস ফোর পাঁচশো উনত্রিশ থেকে ফোর বাদ দিলে পাঁচশো পঁচিশ রাইট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে পাঁচশো পঁচিশ অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শুট আশা করি বুঝতে পেরেছ এরপরে আসো পরবর্তী আরেকটা অঙ্ক আছে আমাদের উঠিয়ে ফেলো দ্রুত উঠিয়ে ফেলো এবং পরবর্তী আরেকটা অঙ্ক আছে আমাদের নাম্বার বত্রিশ যদি কোনো কমান্ডস থাকে তাহলে কমান্ডস দিবে বুঝতে না পারলে আমি আবারও বুঝিয়ে দিব এরপরে খেয়াল করো দেখো আমরা পরবর্তী অঙ্ক চলে যাব নাম্বার বত্রিশ বত্রিশ নাম্বার অঙ্ক অঙ্ক বলেছে এ প্লাস বি ইকুয়াল টু এইট এ মাইনাস বি ইকল টু ফোর হলে এ বি সমান কত আমরা একটা সূত্র লিখে দিয়েছিলাম এ বি সূত্র প্রথমে আমরা দেওয়া আছে কথাটা লিখে নিব দেওয়া আছে এ প্লাস বি সমান এইট এবং এ মাইনাস বি সমান ফোর হলে এ বি এর মান নির্ণয় করো তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি এ বি সমান সমান এ বির একটা সূত্র আছে এ প্লাস বি ভাগ টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু হোল স্কোয়ার এই সূত্রটা
আমরা সূত্রে মান বসিয়ে আমরা অঙ্কটা করে ফেলব। দেখো a প্লাস b এর মান হচ্ছে হলে 4 8 8 ভাগ 2 তারপরে স্কয়ার মাইনাস এটার মান দেয়া আছে 4 4 ভাগ 2 তারপরে স্কয়ার সাইড নোট মান বসিয়ে পাই। এখন দেখো আমরা একটা বর্গ করে দিব অথবা কাটাকাটি করে দিতে পারো, দুটেই করা যাবে। বর্গ করে দিলে আবার লসাগু করে বের করতে হবে, আবার এখানে কাটাকাটি করে দিলেও লসাগু করে লসাগু ছাড়াই বের করা যাবে। তবে আমরা কাটাকাটি করে দিলে বেটার হবে। দুই এককে দুই, চার দুগুণে আট, দুই এককে দুই, দুই দুগুণে চার অর্থাৎ ফোর, তারপরে স্কোয়ার মাইনাস টু তারপরে স্কোয়ার। চারের বর্গ হচ্ছে ষোলো মাইনাস দুইয়ের বর্গ হচ্ছে ফোর, ষোলো থেকে ফোর বাদ দিলে টুয়েলভ, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। উঠিয়ে ফেলো। এরপরে আমরা 33 নম্বর অঙ্কটা উঠিয়ে ফেলবো। কারোর কোনো সমস্যা থাকলে কমেন্টস দিবে। নাম্বার 33, খেয়াল করো দুইটা রাশি দেয়া আছে এখানে, 33 প্রথমে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে x প্লাস y সমান 7 এবং xy সমান 10। আমাদের প্রদত্ত রাশিতে কি আছে? প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই। খেয়াল করো দেখো আমরা এই ফাইভ এক্স ওয়াইকে যদি একটু ভেঙে দেই তাহলে লেখো এরকম হবে, লেখা যায় কি না, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই। অর্থাৎ আমরা এই ফাইভ এক্স ওয়াইকে দুটা ভাগে ভাগ করেছি, একটা লিখেছি টু এক্স ওয়াই আর একটা হচ্ছে থ্রি এক্স ওয়াই, অর্থাৎ তিন এবং দুই যোগ করলে পাঁচ এক্স ওয়াই মিলে যায়। মিলে যাওয়ার ফলে এইখানে নতুন একটা সূত্র পড়ে গেছে, এই পুরো একটা সূত্র হয়ে গেছে। সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই। খেয়াল করো দেখো এখন এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে হচ্ছে 7, তারপরে স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে 10। সাতের বর্গ করব আমরা, সাতের বর্গ আসে সাত সাতটা 49, 49 প্লাস তিন দশে 30 যোগ করলে আসে 9
7 এটা অ্যানসার। আমি আবারও বলছি দেখো খেয়াল করো, প্রথমে দেয়া আছে x প্লাস ওয়াই সমান 7 এবং এক্স ওয়াই সমান 10, আর প্রদত্ত রাশি আমাদের দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy। আমরা এই 5xyটাকে ভেঙেছি তিনটা এবং দুইটা, অর্থাৎ আমরা একটা সূত্র তৈরি করার জন্য এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3xy, অর্থাৎ তিনটা এক্স দুইটা এক্স ওয়াই এবং তিনটা এক্স ওয়াই মিলে পাঁচটা এক্স ওয়াই, তাহলে এটা সমান সমান একটা সূত্র বসে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান লেখা যায় হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এই অংশটা। এখন এটার মান দেওয়া আছে 7, মান বসিয়ে দিয়েছি 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে 10, মান বসিয়ে দিয়েছি। এখানে একটা সাইড নোট দিতে হবে, মান বসিয়ে পাই 7-এর বর্গ করেছি 7 × 7 = 49, আর 3 × 10 = 30 যোগ করলে 79। আশা করি বুঝতে পেরেছ। এখন খেয়াল করো দেখো, আমরা এই চ্যাপ্টারের শেষ অঙ্কটা করে দিব। নাম্বার 34, খেয়াল করো দেখো 34 আছে এম প্লাস 1/m সমান 2 হলে দেখাও যে এম টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 2। এটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা প্রমাণ করতে দেখাতে বলছে, তাহলে আমরা প্রথমে দেওয়া আছে কথাটা লিখে নিব। দেওয়া আছে এম প্লাস 1/m সমান 2, আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করব, লেফট হ্যান্ড সাইড সমান এম টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4। খেয়াল করো দেখো এটা আমি প্রথমে আমরা ভেঙে নিব, এরকমভাবে লেখা যায় না, এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার হোল স্কোয়ার, আশা করি বুঝতে পেরেছে লেখা যাবে, অর্থাৎ গুণনে পাওয়ার যোগ হয়ে যায় 2 × 2 = 4 এম টু দি পাওয়ার 4, 2 × 2 = 4 এম টু দি পাওয়ার 4। এবার দেখো এই এম স্কোয়ার আর 1/m স্কোয়ার সমান সমান এটা সমান এ আর এটা সমান বি, এর পুরো স্কোয়ার আছে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত প্লাসের একটা অনুসিদ্ধান্ত আমরা লিখে ফেলব, অর্থাৎ এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 × m² × 1/m² ক্লিয়ার। দেখো এই এম স্কোয়ার হোল স্কোয়ার সমান এটা এম স্কোয়ার সমান এ, 1/m² সমান বি, এর পুরো স্কোয়ার আছে, এর পুরো স্কোয়ার আছে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 1/m হোল স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে হলে এ স্কোয়ার প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস 2 m² × 1/m। এবার দেখো এটা এবং এটা কেটে যায় গুণে, এই অংশটা আবার সূত্র করেছে, মনে করো যে এই অংশটা নেই, মনে করো এই অংশটা নেই, তাহলে এই অংশটা এম স্কোয়ার প্লাস 1/m² আর একটা সূত্র পড়েছে, সেটা হচ্ছে এম প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস 2 × m² × 1/m। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়েই যে স্কোয়ারটা ছিল এই স্কোয়ারটা আমি এখানে দিয়ে দিব, মাইনাস এখানে থাকে 2। আমি আবারও বলছি দেখো এই অংশ যখন না থাকবে তখন এখানে দিয়ে নতুন করে আরেকটা সূত্র পড়ে, সেই সূত্রটা হচ্ছে এম স্কোয়ার প্লাস 1/m² এর সূত্র, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র,
स्कोयर प्लस बी स्कोयर सूत्र जो सजिए लिखी तेल एम प्लस वन बम होल स्कोयर माइनस टू इंटू एम इंटू वन बम ये स्कोयर रो ग सेकेंड ब्राकेट दिए होल स्कोयर माइनस टू एन खेल करो देखो ये यहाँ कटे जाए यटार एक मान दे टू टू तरह स्कोयर माइनस टू एक सेकेंड ब्राकेट दिए होल स्कोयर माइनस टू एबार खेल करो दर वर्ग होच्छे चार माइनस टू एरपर स्कोयर माइनस टू एरपर टू फोर थेके दो बाद दिले टू तारपरे स्कोयर माइनस टू फोर माइनस टू इक्वल टू टू समान समान राइट हैंड साइड आमरा एखाने एकटा साइड नोट दिब मान बसिए मान बसिए पाई आमादे राइट हैंड साइड टू मिला गेछे अतएव आमरा लिखते पारी लेफ्ट हैंड साइड समान समान राइट हैंड साइड शुड शुड ये अंकगुलो आमरा ए चैप्टरटा शेष करे फेलेछि आमरा आगामी काल नतून आरेकटा चैप्टारे हाथ दिब आमादेर ए चैप्टारेर जोन्नो नतून दुइटा सूत्र प्रयोजन हबे सेई सूत्र दुइटा आमी लिखे दिच्छि तोमरा बासाय एटा मुखस्थ करे निबे नट ए अनुसिद्धान्त सूत्र आशा करी अंकटा उठिये फेलेछो अंकटा खूबी इम्पर्टेंट एखन देखो ख्याल करो आमी मुछे दिब नतून चैप्टारे जोन्नो आमरा जे दुइटा सूत्र व्यवहार करब सूत्र नम्बर तीन स्कोयर माइनस बी स्कोयर समान समान ए प्लस बी इंटू ए माइनस बी सूत्र नम्बर चार एक्स प्लस ए इंटू एक्स प्लस बी समान समान एक्स स्क्वायर प्लस ए प्लस बी इंटू एक्स प्लस ए बी परवर्ती जो चैप्टरटा आछे एई चैप्टरटा आमादेर एई अंक दुई सूत्र दुटा खुबी इम्पर्टेंट अर्थात पाँच पॉइंट दुईर अंक पाँच पॉइंट दुई आछे होच्छे सूत्रे साहाज्ये गुणफल निर्णय करा खुबी सहज एक चैप्टार आगामीकाल एई चैप्टरटा शेष करे देब इनशाल्लाह आजकेर मतो सबाइके आइडियल একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা হয়তো বুঝতে পারোনি তারা আমাকে ফোনের মাধ্যমে অথবা কমেন্টসের মাধ্যমে এই সবগুলো ক্লিয়ার করে নিতে পারবে আশা করি ভালো থাকো সুস্থ থাকো আগামী কাল ঠিক 8:30 টায় ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ